ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি এই প্রশ্নের উত্তরে জানাই কারো সঙ্গে ছেঁকা দেওয়া রঙ্গরস করা ঠাট্টা মাস্করা করা এগুলি শরীয়ত সম্মত নয় অর্থাৎ এই ধরনের কাজে ফিতনা ফাসাদ এবং বড়ো ধরনের সংঘর্ষ হতে পারে তাই এই ধরনের কাজ মোটেও করা ঠিক নয় আর কারোর শরীরে টাচ করলে তার শরীর থেকে আপনার শরীরে জীবাণু চলে আসবে এরকম কথা কিন্তু কোরআন হাদিসে কোথাও উল্লেখিত নয় তবে স্বাস্থ্যবিজ্ঞানের মতে নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সতর্কতা অবলম্বন করা উচিত এমনও মানুষ আছে যারা সব সময় নোংরা আবর্জনা দুর্গন্ধে থাকে বিড়ি খায় তারপরে মদ ভাং খায় বিভিন্ন রকমভাবে তাদের জামা কাপড় দুর্গন্ধ ছড়ায় অতএব তাদের শরীরের সঙ্গে শরীর নাট টাচ করা তাদের সঙ্গে খোয়া দাওয়া না করা তাদের সঙ্গে উঠা বসা না করা এগুলি কিন্তু শরীয়ত বিরোধী এগুলি কোনোভাবেই করা যাবে না কারণ মোমিন মোমিনের বন্ধু হবে আর কাফের কাফের বন্ধু হবে তাই মুমিন কোনো দিন ওই অসৎ মানুষের সাথে সম্পর্ক তৈরি করে শরীরের সঙ্গে শরীর টাচ করা ঠিক নয় কারণ ওই সমস্ত দুর্গন্ধ জীবাণু শরীরের মধ্যে আসতে পারে আর হাদিসে সরাসরি বলা হয়েছে আর তাহুর ওর সাঁতুরুল পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে এমানের অঙ্গ অতএব প্রত্যেকটি অঙ্গকে সুস্থ রাখার জন্য সবল রাখার জন্য সক্রিয় রাখার জন্য এবং স্বতঃস্ফুটিত থাকার জন্য কি করতে হবে যত্ন নিতে হবে ওতে কারো শরীরে যদি জীবাণু ভাইরাস দেখা যায় তাহলে সেখান থেকে সতর্ক থাকতে হবে এবং তাকেও সতর্ক করতে হবে এগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে অবলম্বন করতে হবে আর হাদিসে সরাসরি অন্য জায়গাতে বলা হয়েছে ইকদানামা খামসান সাবাবা কাকাবলা হারামিকা ওয়া শেহাতে কাকাবলা সুকুমিকা ওয়া গেনা কাকাবলা ফকরিকা ওয়া ফারাক কাকাবলা সাফলিকা ওয়া হায়াতে কাকাবলা মাউতিকা এখানে পাঁচটা বিষয় বলা হয়েছে তার ভিতরে একটা বিষয় হচ্ছে মৃত্যুর আগে সুস্থ জীবনকে কি করতে হবে আমানত মনে করতে হবে অতএব ওতে শরীরকে কি করতে হবে যত্ন সেবা নিতে হবে আশা করি